না, সত্যি কথা বলতে আমরা কিন্তু পেট ভরে খেয়ে বেরিয়েছি বাড়ি থেকে, কিন্তু তাও যাই না কেন এখন না, আমার একটু খিদে খিদে পাচ্ছে বুঝলে। এবার দেখো, তুমি যদি না খাও তুমি জানো ভালো করে, আমিও কিছু খেতে পারবো না, তার জন্য তোমাকে একটু খেতে হবে, এটা আমার রিকোয়েস্ট, প্লিজ একটু কিছু খেয়ে নাও। আমি এখন কিছু খেতে পারবো না ভাই, আমার মুখটা তেতো হয়ে আছে। আচ্ছা বেশ, এসব খাবার তোমার খেতে হবে না, তুমি বলো তুমি কি খেতে চাও, আমি এনে দিচ্ছি, তুমি খালি বলো কি খেতে চাও, বলো বলো তোমার কি চাই। আমার ছেলেটাকে এনে দেবে আমার কাছে? দেবে এনে ওকে আমার কাছে বলো। চুপ করে আছো কেন? দাও না ওকে আমার কাছে এনে। কি হয়েছে, কষ্ট হচ্ছে? কি হয়েছে, কি করবো ম্যাম, জ্বরটা তো কিছুতেই কমছে না। সেই তো, ডাক্তারবাবুকে সে কখন ফোন করেছি, কি হলো বলো তো, এখনো আসছেন না কেন উনি? ম্যাম আপনি আরেকবার কল করে দেখবেন কোথায় আছে। বলছো, দাঁড়াও দেখি। হ্যাঁ ডাক্তারবাবু, আপনার আর কতক্ষণ সময় লাগবে? ও আপনি এসে গেছেন, বাঁচালেন আমাদের। হ্যাঁ হ্যাঁ প্লিজ তাড়াতাড়ি আসুন। হ্যাঁ হ্যাঁ আসুন আসুন, ঠিক আছে। শোনো না, উনি কাছাকাছি এসে গেছেন, এক্ষুনি এসে পড়বেন হয়তো। কিন্তু ম্যাম আপনি কতদিন এভাবে ওকে সামলাবেন, আর এটুকু বাচ্চাকে আমাদের অনাথ আশ্রমে কে রেখে গেল? তো ডাক্তারবাবু আসুন আসুন আসুন, ভেতরে আসুন। কই বাচ্চাটি কই? এই যে এই বাচ্চাটার জন্যই আপনাকে ফোন করেছিলাম। বাবা এই যে এখন দুধের শিশু, মাছারে বাঁচবে কি করে? দেখুন আপনাকে কিছু একটা ব্যবস্থা তো করতেই হবে। আচ্ছা দেখছি আমি কি করতে পারি। আসুন ডক্টর আসুন। তুমি কি ওষুধগুলো আনতে পাঠিয়েছো? হ্যাঁ আনিয়েছি ম্যাম। ম্যাম আপনার সাথে একটা কথা ছিল। হ্যাঁ বলো। আপনাকে বলেছিলাম না আমাকে আজকে একটু তাড়াতাড়ি বেরোতে হবে। ও হ্যাঁ বলে তো ছিলে। বেশ তুমি এসো, আমি আমি এই দিকটা সামলে নেব। বেশ একি তুমি এখানে? এটা কার জন্য? বৌরানীর জন্য। নাও ধরো, চল। কি মিসেস চৌধুরী, আজ বুঝি বাড়ি থেকে খাবার এসেছে? তা কি লাঞ্চ করলেন আজকে? ডক্টর লাঞ্চ কি বলছেন, ও তো একটু খাবারও মুখে তোলেনি। সে কি, আপনার বাড়ির লোকজন ভালোবেসে আপনার জন্য খাবার পাঠিয়েছেন আর আপনি সেটা খেলেন না, কেন? খেতে ইচ্ছা করছে না আমার। দেখেছেন ডক্টর, সে একই কথা তো সমানে বলে চলেছে। মিসেস চৌধুরী আমার একটা কথা বলুন তো, এইভাবে চললে আপনি সুস্থ হবেন কি করে? আমি সুস্থ হতে চাই না। কি হবে সুস্থ হয়ে বেঁচে থেকে?
আপনারা একবার চেম্বারে এসে আমার সঙ্গে দেখা করবেন। আমি যাচ্ছি, খুলুন, চলুন। ওকে, আসুন। তুমি কি বলছো বলো তো? আমার কথা একবার আমার কথা ভাবছো না তুমি? তুমি না থাকলে তোমার কিছু হলে আমি আমি কি নিয়ে থাকবো, কি নিয়ে বেঁচে থাকবো বলো? আমার এতদিনের পুজো, বিশ্বাস, ভরসা সবকিছু মিথ্যা হয়ে গেল। ঠাকুর আমার সাথে কেন করলেন এরকম বলতে পারো তুমি? ডাক্তারবাবু, আপনি আমাকে পরিষ্কার করে বলতে পারেন কি হয়েছে ওনার? দেখুন, ওনার সন্তান হারানোর যে ট্রমা, সেটা উনি কিছুতেই কাটিয়ে উঠতে পারছেন না। উনি সারাক্ষণ এটাই ভাবছেন যে ওনার বাচ্চা এখনো বেঁচে আছে। আর শুধু তাই নয়, যত দিন যাচ্ছে উনি ক্রমশ নিজের প্রতি যে বেঁচে থাকার ইচ্ছা সেটাই হারিয়ে ফেলছেন। তাহলে এখন কি হবে? দেখুন, কি হবে সেটা এখনই বলা যাচ্ছে না। তবে এইটুকু বলতে পারি যে এইভাবে চললে কিন্তু ওনার সুস্থ হতে সময় লাগবে। আর এর থেকেও একটা আশঙ্কার বিষয় থেকেই যাচ্ছে। কি সেটা? দেখুন, এই সবে ওনার মনের উপর একটা প্রভাব পড়ছে, আর এইভাবে চলতে থাকলে কিন্তু ওনার মানসিক অসুখ হওয়ার সম্ভাবনা ক্রমশ বেড়ে যাবে। কি বলছেন আপনি? দেখুন, ওনার এখন কমপ্লিট রেস্টের প্রয়োজন, আর সারাক্ষণ উনি মেন্টালি স্ট্রেসড হয়ে আছেন। মেডিসিন দিয়ে ঘুম পাড়ানো যাচ্ছে না, খাওয়া দাওয়া করছেন না। আমার কিন্তু বিষয়টা খুব একটা সুবিধার বলে মনে হচ্ছে না। এই তো আমাদের বৌরানী। হ্যাঁ, কি সুন্দর উঠে বসেছে! কে বলেছে ওর শরীর খারাপ? দেখো দেখো কেমন সুস্থ হয়ে গেছে। এবার তাহলে তোমাকে বাড়ি নিয়ে গেলেই হয়, কি বলো বৌরানী? কি হলো, কি জিজ্ঞেস করছো? ওটা দেখো কারা এসেছে তোমার সাথে দেখা করতে। আরে, আমি তো খবরটা পাওয়ার পর থেকেই ভাবছি যে কবে তোমাকে দেখতে আসবো। কি লাভ হবে তাতে? মেয়ের কথা শোনো। আরে, এই সময় আমি মামা হয়ে তোমাকে দেখতে আসবো না? আমার বাচ্চাকে ফিরিয়ে আনতে পারবে? এসব কথা এখন কেন বলছো তুমি? প্লিজ চুপ করো। বৌরানী, তুমি সুস্থ আছো এটাই আমাদের কাছে অনেক। তুমি তাড়াতাড়ি বাড়ি চলো না, দেখবে সব ঠিক হয়ে গেছে, আমার বাচ্চা আমার কাছে ফিরে আসবে। কোনো তুমি বৌরানী, ভগবান চাইলে তাও হবে। ভগবান যা করেন তা মঙ্গলের জন্য করেন। কি দেখতে এসেছো তোমরা? তোমাকে দেখো, কি সুন্দর তোমার জন্য ফুল এনেছে। তুমি ফুল ভালোবাসো তাই আমি নিজে দাঁড়িয়ে থেকে তোমার জন্য বোকে বানিয়ে এনেছি। না না,
কি সত্যি ভালো হবে? এসব কি কথা বলছো সত্যকে? কেনই বা বলছো? আমি কিছু বলছি না ছোট মা, ডক্টর বলছেন। কি বলেছেন? ডক্টর বলেছেন যে কোনো যদি ওর বাচ্চাকে না ফিরে পায় তাহলে ও পাগল হয়ে যাবে।